বিসমিল্লাহ করতেছে আমাদের আলামিন ভাই রুটি দিয়া এবং সালাদ দিয়া বিসমিল্লাহ করে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আলামিন ভাই আপনার চাপ চলে আসছে এই যে কুদুস ভাই আপনারটা বড় ভাই চলে আসছে মাশাআল্লাহ আমাদের খাবার তো খুব ভালো রুটি আমরা দেখাই চাপ সালাদ দিলো ও সুন্দর সুন্দর না ঠিকই তো আছে মুরগির সাইজ ছোট হইলে না ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এটা সম্ভবত বাচ্চা মুরগি এবার করে হ্যাঁ বাচ্চা মুরগি হওয়ার কারণে সম্ভবত মুরগির দাম বাইরে গেছে তো তাই আর কি মাশাআল্লাহ আসলে আমরা কোয়ান্টিটি চাই না তাই কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটিটা বেস্ট হলেই আনা হ্যাঁ কোয়ালিটি আমরা প্রাধান্য দেবো বেশি সঠিক ভাই খাবার খাইয়া খাবারের মান কেমন বুঝতেছেন বলেন কুদুস ভাই মাটি হাড়ির খাবার অত্যন্ত প্রিয় খাবার আমি প্রায় প্রায় এখান থেকে পার্সেল নিয়ে যাই হ্যাঁ বাসায় পার্সেলটি মানে ভাবিকে নিয়ে একসাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আলামিন ভাই কেমন লাগতেছে খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মহান অবতার কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের যিনি আমাদের খাবারে আয়োজন করেছেন হ্যাঁ আমাদের যে চিফ গেস্ট তার কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে চিফ গেস্ট থ্যাংক ইউ মান ভালো হইলো কিন্তু চিফ গেস্টের পকেট ভালো হবে না পকেট খসে যাইতে আছে হ্যাঁ খাবারে ঠিক আছে হ্যাঁ আমার বড় ভাই রুটি খাবে আরো রুটির অর্ডার হয়ে যাবে সমস্যা নেই বড় ভাই আমাদের সভাপতি সাহেব তো উনি মাননীয় সভাপতি সাহেব আর মাননীয় সেক্রেটারি সাহেব এই যে না উনি তো ওই যে আজকে অতিথি প্রধান অতিথি আমি ভাই ক্যামেরাম্যান হ্যাঁ না খাবার সত্যি দোষ আমি নিছি না রুচি সম্মত রয়েছে পরিমাণ একটু কম হয়েছে আপনি চাইলে দিবি তো আলমবে একটু সালাদ দাও আর আমাদের রুটি দাও রুটি আরো দুটো দাও আপনারা বন্ধ করে আবার তাপের সাথে পোকামাকড় খেয়ে ফেলেন না স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতি করা হয় না বিশিষ্ট পোকা বিশেষজ্ঞ বললে পুষ্টি বিশেষজ্ঞ না আপনি বলতে পারেন আমাদের ওস্তাদের পুষ্টি বিশেষজ্ঞ কিন্তু এর পুষ্টির শরীরে অবস্থা খারাপ আমি
দেশের জন্য কিছু করতে চাই তো সেজন্য কুচিটা কম ব্যবহার করি আর কুচি যদি আমি খাই বলে তাহলে আর জনগণ কুচি ভাবে করতে হবে এই জন্য কুচিটা নিজের কাছে কম লাগাই অন্যদের কাছে জন্য সেটা আমি বিশেষভাবে এত রুটি খাওয়া যাবে আসলে আমি আগে এভাবে বুঝতে পারি নাই যে আমার ছোট বড় ভাইরে এভাবে ভাঙানো হবে পাঁচ দেওয়া হবে তাহলে আসতেন না আমি এখানে আসেই বুঝতে পারলাম যে বড় ভাইরে আসলে সিলাবাস না সিলাবাস বুঝতে পারতেছি নাই বুঝুন তো মোটামুটি একটু দেওয়া হয়েছে বাস পোশাই অলরেডি দিছি না অর্ধেক পোশাই দেবো আমরা নিয়ে প্রেজেন্টেশন করে আমরা দরকার হলে টুনিটা নি সহ বাজ দিয়ে দেবো ঠিক আছে ভাই হ্যাঁ আমরা টুনি আমাদের কাছে রাখবো না আমি আসলে আমার মশলা মনে পরিমাণে একটু বেশি হয়েছে আমি কারি দিতে পারি মশলাটা আমি বেশি লাল দিতে পারি আমার ভর্তি ভাই আপনি যখন পারবেন না তখন এখন তো এটা তোলা ঠিক না এই জন্যই তো আপনার এই পুষ্টিবিদের শরীরের এই অবস্থা আর একজনের উঠেই দেবো তো এই অবস্থা আমি জলপাই রাতি পেয়েছি দেখছেন দিছি রান্না করার সময় মিক্স করে মতো